অবশেষে আবার সেই পোকো। তো বন্ধুরা, আশা রাখি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আনবক্সিং বা রিভিউ নিয়ে কথা বলবো পোকো এর একটি মডেল, পোকো X3 Pro। তো পোকো F1 যেভাবে বাজার কাঁপিয়েছিল, পোকোর বাকি ফোনগুলো ততটা বেশি কাঁপায়নি। শুধুমাত্র রিব্র্যান্ডিং করে এগিয়ে নিয়ে গেছে পোকো। পোকোর এই পোকো X3 Pro কতটা মনের মধ্যে হবে সেটা ভিডিওটি তোমরা আগে জানতে পারবে। তো বন্ধুরা, চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে সেই আনবক্সিং, ব্ল্যাক বক্স পোকো X3 Pro এর ব্র্যান্ডিং, সামনে সাইডে ব্যাকে কিছু হাইলাইটিং ফিচার্স। লেটস ওপেন দ্য বক্স। এবার সেই ভিতর ইয়েলোর কম্বিনেশন, ব্ল্যাক অ্যান্ড ইয়েলো। তারপরে আছে সিম কার্ড টুল, ডকুমেন্টসের খুব কম একটা জ্ঞান। তারপরে আছে হোয়াইট কেস, যেটা কিছুদিন পরে ইয়েলো হয়ে যাবে। এবার সেই ফোন বেশ প্রিমিয়াম লাগছে, তো সাইডে ম্যাট ফিনিশের মতো একটু প্রিমিয়াম লুকের মতো লাগছে, ব্লু কালার। তবে মোটা মোটা লাগছে, মোটা মোটা। এবার আছে টাইপ সি এর কেবিন আর 33 ওয়াটের ফাস্ট চার্জার। এবার দেখবো সেই ফোন, তবে ফোনটি খুব ভারী এবং মোটা মোটা লাগবে, আর বেশ বড়ও লাগবে ফোনটি। এবার দেখবো এই ফোনের পোর্টস এবং বাটনগুলিকে। নিচে আছে 3.5 mm এর অডিও জ্যাক, টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল, আর বাম দিকে আছে সিম ট্রে, আর উপরের দিকে আছে স্পেশাল আইআর ব্লাস্টার যেটা MIR পোকো ফোনে থাকে, নয়েজ ক্যান্সেলেশন মাইক আর ছোট্ট স্পিকার। ডান দিকে আছে ভলিউম কি এবং পাওয়ার বাটন, আর পাওয়ার বাটনের উপরেই ফিঙ্গারপ্রিন্টের সেন্সার আছে, যেহেতু এটা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এবার বলবো এই ফোনের থোবড়া, মানে ডিসপ্লেকে নিয়ে। এটাতে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে নেই, কিন্তু এই ফোনের ডিসপ্লে খুবই ব্রাইট। 6.67 inches ফুল HD+ IPS LCD ডিসপ্লে দেখতে পাবে। HDR10+ সাপোর্ট আছে এবং 120Hz ফাস্ট রিফ্রেশ রেটও দেখতে পাবে এই ডিসপ্লেটিতে। এই 120Hz রিফ্রেশ রেটের জন্য গেমিংয়ে একটা আলাদা ফিল পাবে। তো 120Hz রিফ্রেশ রেট এবং 240Hz টাচ স্যাম্পলিং রেটের জন্য গেমিংয়ের সময় এবং ডেলি ইউজের ক্ষেত্রে একটা হালকা স্পিডি এক্সপিরিয়েন্স পাবে। আর এই ফোনের ব্যাকটি প্লাস্টিক বডি, তবে হালকা দু সাইডে ম্যাট ফিনিশ আছে। হ্যাঁ, ফোন ধরার সময় হাতে একটা প্রিন্টস পড়ে থাকে ফোনটিতে, অত বেশি ধরবে না। তবে যখন কেসের সাথে ইউজ করবে তো আর একটু বেশি মোটা মোটা লাগবে। আর সামনে গোরিলা গ্লাস 6 প্রোটেকশন আছে। এবার বলবো এই ফোনে যেটা সবথেকে বেস্ট, মানে পুরো হাইলাইটিংয়ের উপরেও হাইলাইটিং, এটা এই ফোনটিতে এটা একেবারে বেস্ট ফিচার্স, মানে প্রসেসর। এই ফোনটিতে স্ন্যাপড্রাগনের 860 এর প্রসেসর আছে। তো 19,000 টাকার বাজেটে আমরা স্ন্যাপড্রাগনের 860 প্রসেসর পাচ্ছি, যেটা একটা ফ্ল্যাগশিপ প্রসেসর। এটা কিন্তু একটা খুবই খুবই দারুণ ব্যাপার। অনেক তো যত খুশি হাই গেম খেলতে পারবে, কোনো রকমের সমস্যা নেই। BGMI, ফ্রি ফায়ার সব কিছুই ভালোভাবে আরামসে মাখনের মতো খেলতে পারবে। আর হাই রিফ্রেশ রেট আছে এবং UFS 3.1 স্টোরেজ টাইপ আছে। স্টোরেজ টাইপটা লেটেস্ট থাকার জন্য ফোনটি আরও স্পিডি হবে। তো এই ফোনটির সব দিক মিলিয়ে এই ফোনটির গেমিং এক্সপিরিয়েন্সটা পুরো ক্লিয়ার হবে। আর ফোন গরম হলেও অত বেশিক্ষণ গরম থাকবে না, লিকুইড কুলিংয়ের ব্যবস্থা আছে। তো একটা কথাই বলতে পারি, 19,000 টাকা বাজেটে এই ফোনের পারফরম্যান্স সব থেকে বেস্ট। কারো যদি পারফরম্যান্স শুধু চাই তাহলে এই ফোনটা ছাড়া অন্য কোনো ফোন দেখার দরকার নেই, পুরো ডাইরেক্ট চোখ বন্ধ করে এই ফোনটি কিনতে পারবে। কারণ এই ফোনের পারফরম্যান্সটা এই 19,000 টাকা বাজেটে বেস্ট পারফরম্যান্স পাবে। তো আশা করি ফোনটি নিরাশ করবে না পারফরম্যান্সের দিক দিয়ে। আর হ্যাঁ, হাইব্রিড সিম স্লট আছে। তবে একটা জিনিস পোকো ভালো করেছে, এর বেস ভেরিয়েন্টটাই 128 GB থেকেই শুরু করেছে, তো স্টোরেজ নিয়ে কোনো সমস্যা হবে না। এবার বলবো এই ফোনের ব্যাটারিকে নিয়ে। এই ফোনটিতে 5160 mAh ব্যাটারি লাইফ দেখতে পাবে 33 ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথে। 50 মিনিট বা 1 ঘন্টা চার্জ করে নিয়ে তোমরা আরামসে একদিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। আর হ্যাঁ, এই ফোনটি হালকা কিন্তু একটা ছোট্ট নোটিফিকেশান লাইট আছে, একেবারে ছোট, যেটা চার্জে বসালে খুব ভালোভাবে দেখতে পাবে, হলুদ রঙের। সাধারণত এখনকার ফোনে নোটিফিকেশান লাইট থাকে না, আর এই ফোনে আছে বলে একটু বলে দিলাম। এবার বলবো এই ফোনের OS নিয়ে। যে এটা যেহেতু রেডমি এর সাব ব্র্যান্ড, তাই সেই MIUI এর OS পাবে। তো MIUIটা বর্তমান দিনে খুব খারাপের দিকে যাচ্ছে, মানে তার মার্কেটিং ততটা বেশি ভালোও নয়। তো এই ফোনটিতে MIUI 12.5 এর OS দেখতে পাবে অ্যান্ড্রয়েড 11 আপডেটের সাথে। তবে পোকো ফোনে কোনো অ্যাডস দেখতে পাবে না, যেরকম রেডমি ফোনে অ্যাডস দেখতে পাবো, পোকো ফোনে কিন্তু অ্যাডস ফ্রি এক্সপিরিয়েন্স পাবে। এবার বলবো এই ফোনের মাল্টিমিডিয়াকে নিয়ে। ভিডিও কোয়ালিটি এভারেজ আছে, ততটা বেস্ট বলবো না, কিন্তু এই ফোনের অডিও কোয়ালিটি কিন্তু বেস্ট। অডিওতে স্টিরিও স্পিকারের সাপোর্ট আছে, তো সেটার জন্য একটা লাইক। আর সিকিউরিটিতে বললে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস লকের সুবিধা তো আছেই। এবার বলবো এই ফোনের ক্যামেরাকে নিয়ে। যেহেতু এটা একটু ক্যামেরা সেন্ট্রিক কিন্তু ফোন নয়, এটা কিন্তু পারফরম্যান্স সেন্ট্রিক ফোন, তাও এই ফোনের ক্যামেরাটিতে 48 MP মেন ক্যামেরার সাথে কোয়াড ক্যামেরা সেটআপ দেখতে পাবো। পোকো X3 কিন্তু 64 MP ক্যামেরা দেখতে পেয়েছিলাম, এটার পোকো X3 Pro
48 মেগাপিক্সেলের ক্যামেরা। 48 মেগাপিক্সেলের ক্যামেরার সাথে আছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সার আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সার। এই টুর ব্যাপার নামে আর সামনে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখতে পাবে। তো এই ফোনে তোলা কিছু ফটো তোমাদের জন্য রইল। ক্যামেরা কোয়ালিটি কিন্তু ততটা বেস্ট বলবো না, তবে বেটার বলবো। যদি তোমাদের ক্যামেরাটাই ভালো চাই তাহলে তোমরা রেডমি নোট 10 সিরিজটা চেক আউট করতে পারো। রেডমি নোট 10 প্রো তার আনবক্সিং এবং রিভিউ ভিডিও আসছে, কিছুদিনের মধ্যেই আসছে। তো সেটার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবে। এবার বলবো এই ফোনের নেটওয়ার্ক কানেক্টিভিটি। এই ফোনের নেটওয়ার্ক কানেক্টিভিটি ঠিকঠাকই আছে, 4G বা এটা 4G ফোন, 5G ফোন নয়। এই ফোনটিতে 4K ভিডিও রেকর্ড করা যাবে, EIS-এর সাপোর্টও আছে। ওভারঅল এই ফোনটি কিন্তু 19,000 টাকা বাজেটে খুবই ভালো অপশান একটা। তো এটা পারফরমেন্সের দিক দিয়ে পুরো চ্যাম্পিয়ন ফোন, কোনো ডাউট নেই। আর 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 সব কিছু যেমন ক্যামেরা, ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ, এগুলো সব কিছুই বেটার আছে। শুধু জাস্ট ফোনটা একটু মোটা লাগবে। তো এই জিনিসটাকে যদি তোমরা অ্যাডজাস্ট করতে পারো তাহলে তোমার ক্ষেত্রে এটা একটা কিন্তু বেস্ট অপশান হবে। তো এটাকেও তোমরা চেক আউট করবে যদি কারোর গেমিং তো বেশি দরকার। এই ফোনের ব্যাপারে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে তোমাদের জন্য তো কমেন্ট বক্স খোলাই আছে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। আর এই চ্যানেলে পরবর্তী আপডেটগুলো দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।